হ্যালো ফ্রেন্ডস, তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাক। আমি শিহাব, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আপনারা থাম্বনেলটা দেখেই বুঝতে পারছেন তো আমি আজকে কী বিষয়ে আলোচনা করব। তো আমি আপনাকে আজকে এমন তিনটে প্লেয়ারকে দেখাবো যে যাদের কিছু স্পেশালিটি আছে। তো কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো, আপনাদেরকে ওই প্লেয়ারগুলো দেখানোর আগে আপনাদেরকে আমি দুইটা জিনিস দেখাই দিই। তো এখানে দেখুন, আমাদের এই ট্রফি রেঞ্জে তো এখানে একটা জিনিস খেয়াল করুন, ব্রককে কিন্তু পেতে আমাদের 1000 ট্রফি লাগে, ঠিক আছে? আর এদিকে আপনার ডাইনামাইককে পেতে কিন্তু 2000 লাগে। আর এদিকে দেখুন, বোকে কিন্তু পেতে 3000 লাগে। তো এখন আমি আপনাদেরকে তিনটা প্লেয়ার দেখাই। তো এখানে আমাদেরকে ব্যান্ডে সার্চ দিতে হবে তাদের ব্যান্ড নামে। তো প্রথম ব্যান্ডের ট্যাগ হলো হ্যাশট্যাগ QRUY00Z। তো এটা যখন সার্চ দিলাম তখন দেখেন একটা ব্যান্ড চলে এসছে। তো এখানে ব্যান্ডে প্রথমে আমি নিচের দিকে যাব, দিয়ে আপনাকে দেখাবো 1360 একজনের ট্রফি। তো তাকে দেখাবো। তো এখানে নিচের দিকে আছে 1360, মেবি এই দেখেন 1360 এর ট্রফি। দেখেন আমি আপনাকে এর ট্রফি কিন্তু 1360 আমি আপনাদেরকে দেখালাম যে ব্রক পেতে হলে আপনার কমপক্ষে 2000 ট্রফি দরকার আর বউ পেতে হলে 3000। কিন্তু এর ক্ষেত্রে কিন্তু দুইটাই মানে দুইটাই আছে আর কি, মানে এর ট্রফি না আগানোর ক্ষেত্রে। তো এটা কি, আমি এই রহস্যটা আপনাদেরকে ভিডিওর শেষে বলছি। তো নেক্সটে আমি যাকে দেখাবো এই ব্যান্ডেরই, তার ট্রফি হলো 2150। তো দেখুন এই যে 2150, এর ক্ষেত্রে দেখুন ওই একই কেস। তো এর দেখুন 2150-এ তো ব্রক থাকবেই। তো দেখুন এর 2150, তো এ হলো ব্রকের ক্ষেত্রে। তো এখানে দেখুন ব্রক কিন্তু আগে থেকেই আছে। তো আপনাদেরকে আমি আরেকজনকে দেখাই যার ক্ষেত্রে ওই একই রকম কেস ঘটেছে, কিন্তু সে তার ব্যান্ড হলো অন্যটা। তো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্টে হ্যাশট্যাগ দিয়ে QGQGYPY, এটা দিয়ে সার্চ দিলে তো এখানে একটা ব্যান্ড চলে আসবে। এর ট্রফি হলো 2656। তো আমরা 2656-তে যাই, কিন্তু দেখেন এর ক্ষেত্রে কিন্তু এখানে 2600, আমরা জানি 3000-এ লাগে, 3000-এ পৌঁছানোর পরে আমরা বো পাই, কিন্তু এর দেখেন আগে থেকেই বো আছে। এখন আমি আপনাদেরকে বলি যে এটা আসলে কীভাবে সম্ভব। তো অনেকে মনে করছে এটা হ্যাক, আসলে এটা হ্যাক না। যেহেতু আমি আমার ভিডিওতে সবগুলো সত্যি কথাই বলি, তো আমি এখানেও আপনাদেরকে বলে দিই। তো ক্ল্যাশ ব্রল স্টারের আগে কিন্তু এইরকম সিস্টেম ছিল না, যে লিগ রেওয়ার্ড ছিল না। তো তখন আপনাদেরকে যে ডাইনামাইক এই বক্স থেকেই আনলক করতে হতো, ব্রল বক্স বা বিগ বক্স যাই বলেন সেখান থেকে আনলক করতে হতো। বউ তাই সব প্লেয়ারই ওভাবে আনলক করতে হতো। তো হইতে পারে যে তারা তখনই ওই বক্স আনলক করে পেয়েছে। তো এটা আসলে কোনো হ্যাক না। তো আপনারা বুঝতে পারলেন, আমি ভাবলাম যে এই বিষয়ে একটা ভিডিও বানাই, কারণ অনেকে এটাতে বিভ্রান্ত ভুগছে যে ব্রল স্টার হ্যাক করা যায়, ব্রল স্টার হ্যাক করা যায়, এরকম কিছু না। তো আপনারা যদি ভিডিওটা এনজয় করেন তো অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করাটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, কারণ আমি নতুন। তো আজকের জন্য এতটুকু থাকলো, সো বাই।